لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. সম্মানিত ভাই ও বোনেরা, এই বছর 1440 হিজরি সনে যে সকল ভাই ও বোনেরা পবিত্র হজ্জে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা দিবেন, আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, তাফসিরুল কোরআন .com-এর পক্ষ থেকে আপনাদের সামনে বাংলাদেশি ভাই বোনদের বহুল প্রচলিত 25টি বুল নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করছি। আজকের এই আলোচনার দ্বিতীয় পর্বে আমরা তিনটি বহুল প্রচলিত বুল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। চতুর্থ যে বুলটি আমরা করে থাকি, তাওয়াফের সময় উচ্চস্বরে আমরা দোয়া পড়ে থাকি, এটি একটি বহুল প্রচলিত বুল। কেউ কেউ বিভিন্নভাবে এই ভুলটি করে থাকে, কেউ একজনকে নেতা বানিয়ে তিনি জোরে জোরে বলতে থাকেন, বাকিরা সেগুলো জোরে জোরে বলতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে কোরআনে কারিমে সূরা আল আরাফের 55 নম্বর আয়াতে বলছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআন, একেবারে অনুনয় বিনয়ের মাধ্যমে, বা খুফিয়া এবং গোপনে গোপনে, চিৎকার করে নয়, আওয়াজ করে নয়, কারণ সেখানে আমি একা তাওয়াফ করছি না, আমার সাথে আরও হাজার হাজার ভাই বোন তাওয়াফ করছেন। আমি যদি চিৎকার করে জোরে জোরে জিকির আজকার করে আমি তাওয়াফ করতে থাকি, তা আমার পার্শ্ববর্তী ভাই বোনদের এই ব্যাপারে সমস্যা হবে, তারা তাদের মনোযোগ নষ্ট হবে, মনোযোগে বিঘ্নতা ঘটবে। তা আমি একজন তাওয়াফ করতে গিয়ে বা দশজন বিশজন তাওয়াফ করতে গিয়ে শত শত ভাই বোনের তাওয়াফের খুশু, তাওয়াফের একাগ্রতা নষ্ট করে দিচ্ছি, তাদের জিকির আজকারে বিঘ্নতা ঘটাচ্ছি, কিন্তু আমি খেয়াল করতেছি না যে এটি আমি ভালো কাজ করতেছি না, এটি সুন্নতের খেলাফ। কারণ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা এখানে জোরে জোরে চিৎকার করে করে তারা জিকির আজকার করেন নাই। এই জন্য তাওয়াফের ক্ষেত্রে সুন্না হলো বেশি বেশি দোয়া করা, বিশেষ করে কোরআন এবং সুন্নায় যে দোয়াগুলো রয়েছে এই দোয়াগুলো আমরা যে কয়টা মুখস্থ পারি সেই দোয়াগুলোই আমরা বেশি বেশি করার চেষ্টা করব। কারণ আমাদের দুনিয়া আখেরাতের কল্যাণের জন্য যে দোয়া দরকার আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দোয়াগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেগুলোই আমরা এই তাওয়াফের মধ্যে আমরা পড়ব। এর বাইরে আমরা কোরআনে কারিম তেলাওয়াত করতে পারি যেগুলো মুখস্থ রয়েছে, অথবা দেখে দেখেও করা যায়, তবে উত্তম হলো মনোযোগের সাথে মুখস্থ দোয়াগুলো, মুখস্থ তেলাওয়াতগুলো, আয়াতগুলো তেলাওয়াত করাই উত্তম। আর রুকনে ইয়ামানি থেকে হাজরা সোয়াদ পর্যন্ত এখানে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করেছেন, এটা এখানে নির্দিষ্ট। বাকি অংশটুকুর মধ্যে যে কোনো দোয়া আমরা করতে পারি, তবে এক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে এই দোয়াগুলো মনে মনে আমরা আস্তে আস্তে পড়ার চেষ্টা করব। এগুলো জামাতবদ্ধ না, এগুলো এখানে নির্দিষ্ট কোনো দোয়া নেই যে আমি জানি না আমার মুআল্লিম জানে উনি আমাকে শিখাই দিতে হবে। এখানে আমি যদি কোরআন সুন্নাহর দোয়াগুলো মুখস্থ না পারি, তো আমি মনে মনে নিজের ভাষায় আমার কথাগুলো আল্লাহর কাছে পেশ করব, আমার গুণাগুলো ক্ষমা চাইব, কিন্তু জোরে জোরে উচ্চস্বরে তাওয়াফের মধ্যে আমাদেরকে দোয়া পড়া এটি আমাদের একটা ভুল, এটি সুন্নার খেলাফ। পঞ্চম যে ভুলটি সেটি হলো তাওয়াফের মধ্যে ভিন্ন ভিন্ন দোয়া পড়া, অর্থাৎ এক এক চক্করে এক এক দোয়া। আমাদের দেশে বাংলা ভাষায় অনেক বইও এরকম দেখা যায় যে বইতে লেখা আছে প্রথম চক্করে এই দোয়া, দ্বিতীয় চক্করে এই দোয়া, তৃতীয় চক্করে এই দোয়া, চতুর্থ চক্করে এই দোয়া, এভাবে সাত চক্করের জন্য সাতটি দোয়া বানানো আছে। এটি কোনো ব্যক্তি বিশেষের বানানো দোয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম সাত চক্করে সাতটা দোয়া এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনও শিখান নাই,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিরা, তাবেইনেরা, তাবে তাবেইনেরা, যুগে যুগে আমাদের সালাফ ওলামায়ে কেরাম কেউ এরকম সাত চক্করে সাতটি দোয়া আমাদেরকে শিখান নাই। কিন্তু আমাদের দেশের ভাই বোনেরা দেখা যায় প্রথম তাওয়াব শুরু করেন, এরপরে ওই বই খুলে বইয়ের মধ্যে লেখা আছে প্রথম চক্করের দোয়া দেখে দেখে ওইটা মনোযোগের সাথে পড়তে থাকেন, এমনকি এটা পড়া শেষ না হইলে পরবর্তীবারও এটা পড়ে দ্বিতীয়টা শুরু করেন। এভাবে সাতবারের জন্য সাতটা দোয়াকে নির্দিষ্ট করা, এটি একটি আমাদের ভুল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি জীবনে চারবার উমরা করেছেন, একবার হজ করেছেন, কিন্তু এই পাঁচবারের কোনোবারেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম তাওয়াফের ক্ষেত্রে প্রতি চক্করে নির্দিষ্ট দোয়া, যে এই প্রথমবার এটা এই দোয়া, দ্বিতীয়বার এই দোয়া, তৃতীয়বার এই দোয়া, এটি একটি মারাত্মক ভুল। এবং এটাকে অনেকে মনে করেন, মনে হয় এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি নির্দিষ্ট করে দিয়েছেন বা সাহাবায়ে কেরাম করেছেন, কিন্তু এটা যুগে যুগে কেউ করেন নাই, এটা আমাদের বানানো একটি বিষয়। এজন্য আমাদেরকে কোনো তাওয়াফের কোনো চক্করের জন্য নির্দিষ্ট কোনো দোয়া নির্দিষ্ট করা যাবে না। শুধুমাত্র রুকনে ইয়ামেনি থেকে হাজরা আসওয়াদের মধ্যবর্তী এই দোয়াটাই নির্দিষ্ট, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এর বাহিরে বাকি কোনো দোয়া তাওয়াফের জন্য নির্দিষ্ট নয়। এই বিষয়টি, এই ভুলটি সম্পর্কে আমরা খেয়াল রাখব। আর ষষ্ঠ যে ভুলটি, সেটি হলো আমরা অনেক ভাই বোনকে দেখা যায় যে হাজরে আসওয়াদ চুম্বনের ক্ষেত্রে বাড়াবাড়ি করা, যে হাজরে আসওয়াদ এটি গুরুত্বপূর্ণ একটি বাইতুল্লাহর মোবারকময় বরকতময় স্থান। হাজরে আসওয়াদের ফজিলতের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো হাদিসে এর ফজিলত বর্ণনা করেছেন। জামিয়া তিরমিজির হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাহি লা ইয়াবআসান্নাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাজরে আসওয়াদকে উপস্থাপন করবেন, নিয়ে আসবেন। লাহু আইনানে ইউবসিরু বিহিমা, তার দুইটা চক্ষু থাকবে হাজরে আসওয়াদের, ইউবসিরু বিহিমা, সে ওই দুই চোখ দিয়ে কিয়ামতের ময়দানে দেখতে পাবে। ওয়ালিসানুন ইয়ানতিকু বিহি, এবং তার জবান থাকবে, সে কথা বলবে হাজরে আসওয়াদ। ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন, যে ব্যক্তি ঈমানের সাথে হকের সাথে তাকে স্পর্শ করেছে, তাকে চুম্বন করেছে, সে তার পক্ষে হাজরে আসওয়াদ সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে, জামিয়া তিরমিজির হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাজাল আল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাহ, হাজরে আসওয়াদকে আল্লাহ জান্নাত থেকে নিয়ে এসেছেন। ওয়াহুয়া আসাদ্দ বায়াদান মিনাল লাবান, এটা দুধের থেকেও আরও অধিক পরিষ্কার, অধিক সাদা ছিল। বা সওয়াদাত হু খাতায়া বানি আদম, বানি আদমের গুণাগুলো একে কালো বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় হাজরে আসওয়াদ একটা ফজিলতময় বরকতময় পাথর, তবে এটার বরকত নেওয়ার একমাত্র মাধ্যম সেটি হলো হাজরে আসওয়াদকে চুম্বন করা বা স্পর্শ করা বা ইশারা করা। এখানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে ওয়াল্লাহি ইন্নাকা হাজার লা তাদুররু ওয়া লা তানফাউ, যে আল্লাহর কসম তুমি একটা পাথর, তোমার ভালো করারও ক্ষমতা নেই, খারাপ করারও, কারো ক্ষতি করারও ক্ষমতা নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখেছি তোমাকে চুম্বন করতে, বাস এই জন্য আমিও তোমাকে চুম্বন করছি, না হয় আমি কখনও তোমাকে চুম্বন করতাম না। তো এক্ষেত্রে আমাদের জন্য সুন্না হইল হাজরে আসওয়াদকে সম্ভব হইলে চুম্বন করা। কিন্তু বর্তমানে সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে সে হাজরে আসওয়াদকে চুম্বন করা, এটা অনেক কঠিন বিষয়। হাজরে আসওয়াদ চুম্বন করা হলো সুন্নত, আর মানুষকে কষ্ট দেওয়া হলো হারাম, কবিরা গুনাহ। তা আমি একটি সুন্নত আমল করতে গিয়ে, সুন্নত পালন করতে গিয়ে শত শত মানুষকে কষ্ট দিলাম, একটা হারাম কাজ করলাম, তাহলে তো আমার সওয়াবের তুলনায় গুনাহ বেশি হয়ে গেল। এই ক্ষেত্রে অনেকে হাজরে আসওয়াদ চুম্বন দেওয়াকে বিশাল গর্বের বিষয় মনে করেন, যে তিনি সেখানে যে হাজরে আসওয়াদ চুম্বন দিয়ে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠেন, মানে তিনি বিরাট এক বীরত্বের কাজ করে ফেলছেন। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ বলছেন, কেউ হাজরে আসওয়াদকে চুম্বন দিয়ে যদি আল্লাহু আকবার বলে এটা বেদাত, তার গুনাহ হবে, কারণ সে এটা বীরত্বের কোনো কাজ করে নাই, যে বীরত্ব প্রকাশ করতে হবে আল্লাহু আকবার বলে। এক্ষেত্রে বরং সে একটা হারাম কাজ করে ফেলছে, অনেকগুলো মুসলিমকে সে কষ্ট দিয়েছে, সে আর বাইতুল্লার সামনে একটা হারাম কাজ করা, এটা অন্য জায়গার হারাম কাজের চাইতে অনেক বেশি মারাত্মক।
এজন্য আমরা এই ভিড়ের মধ্যে আল্লাহর বান্দা বান্দীদেরকে কষ্ট না দিয়ে হাজরা আসওয়াদ চুম্বনের যে ফজিলত, এটি কিন্তু হাত দিয়ে ইশারা করলেও আল্লাহ পাক সেই ফজিলত দিয়ে দিবেন। অর্থাৎ যখন খালি থাকবে, ফ্রি থাকবে, তখন চুম্বন দেওয়া, এটা সম্ভব না হইলে তখন হাত দিয়ে লাঠি দিয়ে স্পর্শ করা, এটাও সম্ভব না হইলে হাত দিয়ে ইশারা করা। তা আমরা তৃতীয় যে পদ্ধতিটি, এটা তো আমরা সহজে করতে পারি, হাত দিয়ে ইশারা করি। তো এটার দ্বারা আল্লাপাক আমাদেরকে হাজরা আসওয়াদ চুম্বনের যে ফজিলত সেটা আল্লাপাক দিয়ে দিবেন। কিন্তু আমরা অতি ফজিলতের জন্য অতি আবেগী হয়ে হাজরা আসওয়াদ চুম্বন করতে গিয়ে আমরা যে বাড়াবাড়ি করি, আল্লাহর বান্দা বান্দীদেরকে কষ্ট দিয়ে থাকি, এটি আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই ভুল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নত তরিকায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মতো হজ্জে বাইতুল্লাহ করার উমরা করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।